বাড়ি থেকে আজকে চলে এসেছি বৃহস্পতিবার, আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, নেটও থাকে না। তো আজ বৃহস্পতিবার একটু আগে, মানে 7:45 দিকে আমি পৌঁছিয়েছি। তো ওখানে টোটো পাওয়া যায়, মানে আমার ছোট কাকুরি বন্ধু তো আমাকে টোটো করে দিয়ে গেছে, আর মামনি এদিকে রুটি বানিয়ে নিচ্ছে। আর আমি আজকে ভেবেছি একটু চিকেনের ফুটফুটি বানাবো, মানে চিকেন ছিল তো, ছেলে মেয়ে তো চিকেন খেতে ভালোবাসে তোমরা জানোই, তো ভাবছি ওটা বানাবো। তো মামনি এখন রুটিগুলো করবে, আর আসার পর এত গরম লাগছিল, চা টা খেয়ে একটু ফ্রেশ হয়ে ভাবলাম আমি তোমাদের সামনে আসি। তো যখন আমি চিকেনের ফুটফুটিটা বানাবো তখন আবার তোমাদের সামনে আসব। তো মামনি এখন রান্নাঘরে চলে এসেছে, আর দেখো রুটিগুলো এখন বানিয়ে নেবে, আর রুটি হয়ে গেলেই আমি চিকেনের রেসিপিটা বানাবো। তো চিকেনের এটা একটা ফ্রাই বলতে পারো, তো রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে, তাহলে সঙ্গে থাকো। তো এখানে 750 গ্রাম চিকেন আছে, আর মামনি তো রুটি করে দিয়েছে। আর দেখো চিকেনের জন্য এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে কেটেছি এইভাবে, আর একটা বড় সাইজের ক্যাপসিকাম, আর এখানে আছে 2টো ছোট সাইজের টমেটো। তো এটাকে আমি ফুটফুটি বলছি, এটাকে চিকেন ফ্রাইও বলতে পারো। তো এখন আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, আর চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। কতটা জল বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ, তো পুরো জলটাকে আমি এখন শুকিয়ে নিচ্ছি, তারপর কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তো দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর এর মধ্যে দিচ্ছি আমি, দেখো তেলটাও মনে হয় প্রায় গরম হয়ে এসছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি, দেখো অনেকটাই বেস্ট করে রেখেছি, যেহেতু আমাদের দিকে কারেন্ট থাকে না। তো এখানে আদা রসুনের পেস্ট আমি 1 চামচ, আর এখানে দেখছো আর 1 চামচ দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে 2 মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট ধরে ভাজা হয়ে গেছে, আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা যেরকম খাবে এটা অবশ্য কালারের জন্য দিলাম, আমি ঝাল করব না যেহেতু ছেলে মেয়েরা খাবে। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো, আর এখানে আর দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার আমি খুব ভালো করে এগুলোকে একটু ভেজে দিচ্ছি। তো 5 মিনিট ধরে আমি এটা ভেজেছি, আর দেখো কেটে রেখেছি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো। তো এখন আমি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি, তার একটু পরেই ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো। তো পেঁয়াজ গুলো দেওয়ার পর আরো 5 থেকে 6 মিনিট আমি এটাকে ভেজে নিচ্ছি। তো নিচের দিকটা লেগে যাচ্ছিল বলে আমি এখানে অল্প পরিমাণে গরম জল অ্যাড করেছিলাম, অ্যাড করার পর দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি টমেটো আর ক্যাপসিকাম, এটাকে এবার 5 থেকে 6 মিনিট আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর এটা মিডিয়াম আঁচেই করতে হবে, কেন বেশি জোর দিয়ে দিলে তো হবে না। তো ভেজে রাখা চিকেনটা এখন দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটা মিডিয়াম আঁচে আমি আস্তে আস্তে এটা করছি। তো এখন আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব, আর গরম জল দেখতেই পাচ্ছ হচ্ছে সাইডে, তো গরম জলটা এর মধ্যে অল্প পরিমাণে আমি অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিলাম, তারপরে আমি পরে ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঢাকাটা এখন খুলছি 15 মিনিট পর, তোমরা দেখতেই পাবে কেমন হয়েছে। তো দেখো খুবই সুন্দর হয়েছে, আর এটা গরম রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন, আর আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। তো একটু টেস্টের জন্য আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম, লবণটা কম ছিল বলে। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনিও অ্যাড করে দেবো, তাহলে টেস্টটা খুবই সুন্দর হয়। তো
একদম রেডি হয়ে গেছে আর গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি। তো একটু পরেই আমরা খাবো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর রুটির সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে। তো দেখো রেডি, তো এখন খেয়ে নিই। বাবা দেখো ওখানে বসেছে, বাবা পাতাই খাবে। আর এই যে রান্না হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের সববারই খাওয়া হয়ে গেছে আর বৃষ্টিটা এখন হচ্ছে না, মানে ওয়েদারটা যেরকম আছে মনে হয় রাত্রে বৃষ্টি হবে। তো দেখো এদিকে ছেলেও চলে এসছে, তো ছেলে এখন ঘুমাতে যেতে বলছি, কালকে ওর পরীক্ষা আছে। বলছে না এখন আমি ঘুমাবো না, আঁকবো। তো বলছি না এখন ঘুমাতে হবে। আর দেখো চারিদিকে জামা প্যান্ট পুরো ভর্তি হয়ে গেছে। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার একটা নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসছি। টাটা, গুড নাইট বলো বাবু, গুড নাইট, গুড নাইট।